নমস্কার বন্ধুরা, আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে হাফ ছুটির ঘোষণা করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আজ এক সংবাদ সংস্থাকে এই বার্তা দিয়েছেন। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 22শে জানুয়ারি সব কেন্দ্রীয় সরকারি অফিসগুলি অর্ধদিবস বন্ধ থাকবে। তিনি আরও জানিয়েছেন, ধর্মীয় অনুভূতি ভাবাবেগকে প্রাধান্য দিয়েই কেন্দ্রীয় সরকারি অফিসগুলির অর্ধদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 22শে জানুয়ারি দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকবে কেন্দ্রীয় সরকারি অফিসগুলি, তারপর বন্ধ হয়ে যাবে। সেদিন দুপুর 12:30 সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে উদ্বোধনের এক সপ্তাহ আগে থেকেই, অর্থাৎ 16 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে নানান আচারবিধি অনুষ্ঠান পালন। প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে প্রতিদিনই অযোধ্যা মন্দির চত্বরে নানা আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে। বুধবার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে একটি চিঠি লিখে 22 জানুয়ারি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছিল। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্র চিঠিতে লিখেছিলেন, অযোধ্যায় শ্রী রাম মন্দিরের উদ্বোধন 22 জানুয়ারি 2024 নির্ধারিত হয়েছে। এই দিনটির সঙ্গে দেশের লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে। দিনটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য বহন করে, বহুদিনের দেখা স্বপ্নের পরিণতি পাওয়ার দিন। ওই দিন সব অপেক্ষার অবসান হতে চলেছে। 5 বছর আগে রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখও করা হয়েছে চিঠিতে। চিঠিতে আরজি জানানো হয়েছে, রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ধর্মীয়, সাংস্কৃতিক, জাতীয় এবং আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তাই আমরা আন্তরিকভাবে ওই বিশেষ দিনটিতে দেশের সমস্ত আদালতে ছুটির আবেদন জানাচ্ছি। ছুটি পেলে আইনজীবীরা ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। তবে চিঠিতে বার কাউন্সিল এও জানিয়েছে, তারা দেশের বিচার ব্যবস্থা সচল রাখার প্রয়োজনীয়তা সম্বন্ধে অবগত। তাই তাদের প্রস্তাব, ওই দিন জরুরি মামলার শুনানির বিশেষ বন্দোবস্ত করা যেতে পারে। রাম মন্দির উদ্বোধনের পরের দিনও জরুরি মামলার শুনানি হতে পারে। আর 3 দিন বাকি রাম মন্দির উদ্বোধনের, অযোধ্যায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী 22 তারিখ অযোধ্যায় উপস্থিত থাকবেন 7,000-এরও বেশি মানুষ। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তারা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন সেদিন। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের এই আগামী 22শে জানুয়ারি অর্ধদিবস ছুটির বিষয়টা আপনারা কতটা সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং সেই দিন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ছুটিও হওয়া উচিত কি না আপনাদের মতামত দিয়ে যাবেন, এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।